Assalamu alaikum viewers, I'm Mahamud Al Hasan, professional astrologer and palmist. And welcome to my channel Faridpur Astro-science. Ajker je topic ta niye ami kotha bolbo, shei topic ta hocche holo kon stone apnader dike sompod ke taka ke akorshon korbe. To ei bishoy ta niye ashole onek comment koren onekke, onekke phone koren প্রশ্ন করেন যে কোন স্টোন আপনাকে সম্পদের দিকে আকর্ষণ করবে। দেখেন, সম্পদের দিকে আকর্ষণের জন্য নির্দিষ্ট একটা স্টোন সবার ক্ষেত্রে প্রযোজ্য না, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি আপনার সম্পদের প্রবলেম হচ্ছে, আপনার হাতে টাকা পয়সা আসতেছে না, সেক্ষেত্রে প্রথমত আপনার কুণ্ডলীর দ্বিতীয় ঘরটা আপনাকে দেখতে হবে। কুণ্ডলীর দ্বিতীয় যে ঘরটা আছে, এই ঘরটাকে আমরা বলি সম্পদের ঘর, এই ঘরটাকে আমরা বলি জমি জমার ঘর। আপনার কুণ্ডলীর দ্বিতীয় ঘরের মালিক কোন গ্রহ, সেই গ্রহ কোথায় অবস্থান করতেছে, কোথায় থেকে কার উপরে সেই গ্রহটা দৃষ্টি দিচ্ছে এবং সেই গ্রহের উপরে কোন কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে, এই পুরো বিষয়টা আপনাকে দেখতে হবে। এরপর আপনাকে দেখতে হবে আপনার কুণ্ডলীর ফোর্থ হাউস বা চতুর্থ ঘর। আপনার কুণ্ডলীর চতুর্থ ঘরে কোন গ্রহটা বসে আছে, আপনার কুণ্ডলীর চতুর্থ ঘরের মালিক কোন গ্রহ, সেই গ্রহটা কোথায় অবস্থান করছে, কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে এবং ওই গ্রহের উপরে অন্যান্য কোন গ্রহগুলো দৃষ্টি দিচ্ছে, এই পুরো বিষয়টা আপনাকে দেখতে হবে। এবং অ্যাট লাস্ট আপনাকে দেখতে হবে আপনার কুণ্ডলীর ইলেভেন্থ হাউস অর্থাৎ এগারোতম ঘর। এগারোতম যে ঘরটা, এই ঘরটাকে আমরা বলি আয়ের ঘর। এই ঘরটা থেকে আপনি বের করতে পারবেন যে আপনার আয়টা কিভাবে করে হচ্ছে, আপনার আয় যদি কম হয় কেন কম হচ্ছে, এটা আপনি এই ঘর থেকে বিবেচনা করতে পারবেন। এই ঘরের মালিককে এবং এই ঘরের মালিক বলতে যে গ্রহ, সেই গ্রহটা কোথায় অবস্থান করছে, সেই গ্রহের উপরে কারা দৃষ্টি দিচ্ছে, সেই গ্রহ কাদের উপরে দৃষ্টি দিচ্ছে, এই বিষয়গুলো যদি আপনারা দেখেন, এরপরে আপনারা চলে যাবেন চলিত কুণ্ডলীতে। চলিত কুণ্ডলীর অবস্থানটা কি, চলিত কুণ্ডলী কি বলতেছে ওই গ্রহগুলো সম্পর্কে, এটা আপনাকে দেখতে হবে। চন্দ্রকুণ্ডলীটা দেখতে হবে, নব অংশটা দেখতে হবে। মোটামুটি এই কয়েকটা জিনিস দেখে দেন হচ্ছিল আপনি একটা সিলেকশন করবেন যে আপনার জন্য কোন স্টোনটা সুইটেবল, এটা আপনাকে এই সমস্ত কিছুর বিবেচনা করে তারপরে আসতে হবে। আপনার সেকেন্ড হাউসে একটা গ্রহ বসে আছে, আপনি আপনি সেই গ্রহের স্টোন পড়ে ফেললেন আর আপনি মনে করলেন আপনার কাছে ধন সম্পদ আসা শুরু করবে, এটা কখনোই ঠিক না। তো এই বিষয়গুলো আপনাকে একদম ক্লিয়ার হওয়ার পরে তারপরে আপনি আসবেন যে হ্যাঁ, আমি এই স্টোনটা আমার জন্য সুইটেবল, তাহলে এই স্টোনটা আমি ব্যবহার করতে পারি। তো এই জন্য খুব পারফেক্টলি আপনার কুণ্ডলী অ্যানালাইসিস, এটা খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। এবং এর সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে হলো যে একই সাথে যদি হস্তরেখাটা বিশ্লেষণ করানো যায় তাহলে কুণ্ডলীতে কোনো উনিশ বিশ থাকলে সেটা বোঝা যায়। তো এটাই হচ্ছিল আমার রিকোয়েস্ট যে আপনারা আপনাদের কুণ্ডলীকে বিশ্লেষণ করান ভালো কারো মাধ্যমে। আর যদি আপনারা চান আপনাদের কুণ্ডলীকে আমি বিশ্লেষণ করি বা আমার মাধ্যমে যদি বিশ্লেষণ করাতে চান, ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ডিরেক্ট একটা ফোন করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। নেওয়ার পরে আপনি আমার যে চেম্বারটা আছে ফরিদপুর, এখানে আপনি সরাসরি আসতে পারেন। আর যদি মনে করেন যে ফরিদপুরটা আপনার জন্য অনেক দূর, হয়তো আপনার জন্য ফরিদপুরে আসাটা কোনোভাবে পসিবল হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমেও আপনার পুষ্টিকে বিচার করাতে পারেন। সো এছাড়াও যদি আরও কোনো বিস্তারিত তথ্য আপনাদের প্রয়োজন পড়ে, ডিসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সরাসরি কল করে আপনারা বিস্তারিত যে কোনো কিছু জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।